হ্যালো ফ্রেন্ডস, তো এখন কটা বাজে দেখে নাও, 12:08। তো আজ হচ্ছে আমার হাজবেন্ডের বার্থডে। তো এই স্যাম্পলটা আজ হয়েছিল। হ্যাপি বার্থডে টু ইউ, খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো সারা বছর। আর এটা পড়ুন তুমি। আরে বাপ, চুপি চুপি এই হচ্ছিল। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার কিছু নেই, আমার যেটুকু সামর্থ্য সেটুকু দিয়েছি, তাই না বন্ধুরা? বলো, ঠান্ডাতে লিটারালি কাঁপানি উঠে গেছে। এখন কালকে সকালবেলা তো এই দেখো কেমন লাগছে, তোমরা অবশ্যই বলবে, কারণ করে কালকে সকালে ভালো করে দেখাবো। এখন আমার ঘরে যেহেতু লাইট কম, ওই জন্য তোমরা বুঝতে পারবে না। সত্যি কথা বলো তো, চলো ওকে অফিস তো করে নিলাম, কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, তো সবাই দেখো সেমনি ঠান্ডা লেগেছে, তা সত্ত্বেও আলপনার কাজে ব্যস্ত সকালবেলায়। আজকে তো সেই অনুষ্ঠান, ছোট করে হবে যদিও, তবুও কত সুন্দর করে মন্দিরের চারি সাইড আর বাড়ির আশপাশ দিয়ে আলপনায় এখনও কমপ্লিট হয়নি, আজকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। ঠান্ডার মধ্যে দেখো কি করছে। দেখো এখানে আমি আলপনা দিয়ে নিচ্ছি। তো একটা জিনিস বন্ধুরা তোমরা লক্ষ্য করবে, যখনই আলপনা দিতে বসা হয় না, তখনই আর কোনো ডিজাইন মাথায় আসে না। তো আমিও তেমনই একটা মানে অসুখে পড়েছি আর কি, মানে আলপনা দিতে বসলেই না ভুলে গেছে ডিজাইন। তো হাবি জাবি যেটা মাথায় এসছে সেটাই করে গেছি। তুলি আমাকে যেমন করে মানে আমার হাতটাকে নাড়িয়েছে, আমি তেমনই নাড়িয়েছি আর কি। তো তারপরে লাল কালারটা দিয়ে দিলাম যাতে একটু ভালো ফোটে, না হলে একদম ডালপালার মতন দেখা যাবে, শুকনো ডালপালার মতন, তাই না? তো সেই জন্য একটু লাল কালারটা দিয়ে দিলাম। লাল ঠিক না, এটাতে মানে আলতা মিশাতে মিশাতে পার্পল কালার চলে এসেছিলো। তো কালারটা খুবই মিষ্টি লাগছিলো, পরে শুকিয়ে গেলে অবশ্য গোলাপি হয়ে গেছিলো, তবে একটু হালকা গোলাপি। তো আলপনা দেওয়া অলমোস্ট ডান। আমার যা আবার ওদিকে রান্নাঘরের ড্রয়াতে আলপনা দিচ্ছি, একটু মাঠের দিকে কটা দুব্বো আনবো, তোমাকে তো বললাম মা দুব্বো এনেছে, তো ওই দুব্বো তো হবে না। তো এখানে দেখো স্ট্যান্ড নিয়ে যেতে ভুলে গেছি। তো ওই যে নালা হয় না জমিতে জল দেয়, তো তার মধ্যেই ফোনটা রেখে আর কি তোমাদেরকে দেখাচ্ছিল। তো দুব্বো তোলা হয়ে গেছে, এবার ফিরবো বাড়ির দিকে। তো এখানে দেখো বাড়িতে চলে এসে যে 5 রকম ফল এনেছিল বাবা, তো সেটাই আমি ধুয়ে আর কি রেখে দিচ্ছিলাম প্লেটে। তো একটু দুপুরবেলার পরেই যেহেতু ওটা লাগবে, তো সেই জন্যই ধুয়ে রেডি করে রাখাটাই ভালো, তাই না বন্ধুরা? তো সেই জন্যই আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছিলাম। আর এদিকে দেখো বেরিয়ে পড়েছি, যাচ্ছে এই যে আমার দেওরের ঘাড়ে বাস নতুনটা নিশান, এটা যেটা নতুন নিশান। আর এদিকে বরণের দায়িত্ব এবার আমারই পড়েছে, আমি যেহেতু বাড়ির বড় বউ, তো সেই জন্যই মা বললো যে তুমি নাও মাথায় কুলো। তো ওই জন্য মাথায় আমি কুলো নিয়েছি, এবার আমি জল বললাম। আর ওদিকে বাবা দেখো পুরোনো নিশানটা ফেলে দিয়ে নতুন নিশান ধুতে যাচ্ছে। তো সবাই ওখানে স্নান করবে, আর আমার হাজবেন্ডকে আমি নামতে দিইনি, কারণ ঠান্ডাতে গলার টনসিল মতন হয়েছে একটা। তো সেটা আমি মাকে বলছিলাম, শাশুড়ি মা যেহেতু একটু কানে কম শোনে, তো সেই জন্য একটু চিল্লিয়ে চিল্লিয়েই বলতে হয়। তো এখানে দেখো, এখানে পুকুরে নামার জায়গাটা না খুবই উঁচু, মানে উঠতে গেলে খুব কষ্ট হবে, সেই জন্য আমি বরং তোলাতে আগে আগেই উপরের দিকে তুলে দিচ্ছিলাম। আমার ছোটো যা ছিল পিসি শাশুড়ির ছোটো বৌমা, তো ওনার কাছে দিয়ে দিয়েছি। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে ঘরের মধ্যে না আমার নিশানটা রয়ে গেছে, নতুন নিশানের কাপড়টা, তো সেটাই আমি আবার মানে আনতে যাব।
তো তাড়াহুড়ো লেগে গেছে, ঘট পাল্টাবো, এদিকে আবার ঘট বসাবো, তো ওই জন্য মানে এক প্রকার দৌড়াতে দৌড়াতেই গেছি ঘরে। তো যাই হোক দেখো দৌড় লাগিয়েছি। তো যাই হোক এখানে এসে আমি মানে ওই চাল আতর চাল মাখা, ওটাকে কি বলে আমি ঠিক জানি না, তো সেটাই মাখার জন্য আমি চালটাকে সাজিয়ে রাখছিলাম। তো এটা অনুষ্ঠানের পরে এটা মাখা হবে, তো আমি সাজিয়ে রাখছিলাম কলা দিয়ে, বাদশা দিয়ে, 5 রকম মিষ্টি দিয়ে। তো এটা মানে একটু চেষ্টা করছিলাম ভালোভাবে সাজানো, তো হয়ে উঠছিল না। বাবা আবার ওদিকে দেখে বললো যে সবাই তোমার জেঠারা দাদারা এসেছে চা বানাও, তো আমি এটাকে রেখে কোনো রকম চা বানাতে চলে আসলাম। তো চায়ের মধ্যে আমি না আদা কুচিয়ে দিয়েছি, কুচিয়ে দিলে কি হয় একটু তেজ বেশি হয়, তো তেজপাতা দিয়ে দিলাম আর চাও দিয়ে দিয়েছি। তো চাটা আমি ডাবুর হাতা দিয়েই ঢালি, তাহলে না আমার কাছে সুবিধা মনে হয়, এক এক ডাবুর হাতাতে একটা কাপ ভরে যায় পুরো। তো এটা আমার মাপের আর কি, সবার একটা মাপের জিনিস থাকে, সংসারে সবার জিনিসেরই একটা মাপ থাকে নিজস্ব, তো আমারও সেটাই আছে। তো চাগুলো ঢালা হয়ে গেছে, আমি চাগুলো কিন্তু দিয়ে এসেছি। আর এদিকে দেখো দল চলে এসছে, বন্ধন আনার শুরু হয়ে গেছে, তো তোমরা একটু শুনে নাও। চা বানাতে, তো আমার যা সন্ধ্যাটা দিয়ে দেবো এখন। আর এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি, এই যে গ্যাসে চা হচ্ছে, তো চাটা করে নিই। শ্বশুরমশাই সবাইকে নমস্কার করে দিল ঠাকুর ঘরে, তারপর তারকের নিশানের ওখানে, তারপরে ভক্তদের সবাইকে নমস্কার করে দিল, তারপরে আমি এখানে নমস্কার করলাম, তারকের ওখানে করেছি, মন্দিরে করেছি, তারপরে ভক্তদের এখানে এসেছি। তো এসে আমি এক এক করে মানে হারমোনি ডাঙ্কা সব কিছুতেই নমস্কার করলাম। আর আমার হরিচাঁদ ঠাকুরের যত ভক্ত আছে সবার পায়ে প্রণাম করলাম, করে তারপরে আমার নিজস্ব মানে আমার নিজের দিক থেকে আত্মীয় দিক থেকে দেখতে গেলে আমার এই যে যিনি হাত জোড় করে আছেন উনি আমার জ্যাঠামশাই মানে জ্যাঠা শ্বশুরমশাই হন, ওনাকেও নমস্কার করলাম সবাইকে। আর এখানে অনেকেই আছে যারা আমাদের মানে আত্মীয়ের মধ্যে পড়ে, তো কম বেশি আছে আত্মীয়ের মধ্যে পড়ে, তো সবাইকে নমস্কার করে নিলাম। বাইদেবে তোমরা কিন্তু বলো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। আর এদিকে দেখো আমি রাত্রে রুটি বানাতে চলে এসেছি, মানে সবার রুটি বানাচ্ছি না, শুধু বাবার রুটি, কারণ বাবা রাতে রুটিই খায়, আর ওই জন্য বাবার জন্য রুটি করে দিচ্ছি, বাবা রুটি ছাড়া রাতে কিছুই খায় না, কষ্ট হলেও এটা করতেই হবে। তো আজকের জন্য ভিডিওটা অবধি, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ওয়েদার চেঞ্জ হচ্ছে, বাই বাই।